আমি সামিহা। আজ আমি ভয়াবহ করোনা সমস্যার মধ্যে আপনার কাছে কিছু অনুরোধ করব। মাননীয় দাদু, আমরা মধ্যবিত্ত পরিবার। আমার বাবা ছোট্ট একটি ব্যবসা করেন, যা আয় করেন মোটামুটি হয়ে যায়। কিন্তু এই ভয়াবহ করোনার কারণে এখন ব্যবসাটা বন্ধ হয়ে গেছে। আপনার অনুদানে আমাদের অনেক উপকার হয়েছে, তাই কোনো রকম চলে যাচ্ছে। কিন্তু মাননীয় দাদু, আমাদের নিজের বাড়ি নেই, আমরা ভাড়া বাসায় থাকি। বাবা ব্যবসা করে প্রতি মাসে এই বাড়ি ভাড়া পরিশোধ করেন, কিন্তু এখন করোনার কারণে ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় 3 মাসের ভাড়া জমা হয়ে গেছে। তাই বাড়িওয়ালা আঙ্কেল ভাড়ার জন্য চাপ দিচ্ছে। আমরা অনেক লজ্জা পাচ্ছি, আমার বাবা মা অনেক লজ্জা পাচ্ছে। আমরা এখন কি করব বুঝতে পারছি না। মাননীয় দাদু, বর্তমানে এটা শুধু আমার একার সমস্যা না, আমার মনে হয় বাংলাদেশের সকল মধ্যবিত্ত পরিবার, বিশেষ করে যারা ভাড়া বাড়িতে থাকেন, তাদের সকলেরই একই সমস্যা। বাংলাদেশের সকল বাবারাই আমার বাবার মতো লজ্জা পাচ্ছে। মাননীয় দাদু, আপনি তো দেশ ও মানুষের অনেক উপকার করেছেন। বর্তমান করোনায় আপনি আমাদের জন্য বিশেষ প্রণোদনাও দিয়েছে, আমরা সবাই উপকৃত হয়েছি। মাননীয় দাদু, আপনি যদি এই সকল বাড়িওয়ালাদের বলে দেন আমাদের বাড়ি ভাড়াটা মাফ করে দেন, তাহলে আমরা অনেক উপকৃত হব। বাড়িওয়ালা আঙ্কেল অবশ্যই শুনবেন আপনার কথা, কারণ আপনি দেশের জন্য উপকার, ত্যাগ ও ভালোবাসা দিয়েছেন। তাহলে কেন দেশের মানুষের উপকারে আসবে না? মাননীয় দাদু, আপনি আমাদের বয়সী সকল শিশুদের দাদু ও চোখের মণি। দাদু, আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনি যদি দয়া করে আমাদের বাড়িওয়ালাদের একটু বলে দেন, তাহলে অবশ্যই তারা আপনার কথা শুনবে এবং গত 3 মাসের ভাড়া মাফ করে দেবে, আর আমরা সবাই উপকৃত হব। মাননীয় দাদু, আসসালামু আলাইকুম। বাড়িওয়ালা সকল আঙ্কেল, আসসালামু আলাইকুম। আঙ্কেল, আমাদেরকে আপনার আপনজন ভাবুন, আমরা আপনার বাড়িতে ভাড়া থাকি, কারণ আমাদের বাড়ি নেই, আপনাদের আছে। আঙ্কেল, আমরা এই ভয়াবহ করোনার কারণে খুবই কষ্টে আছি, তাই আপনার বাড়ি ভাড়া দিতে কষ্ট হচ্ছে, ঠিক মতো দিতে পারছি না বলে ক্ষমা চাচ্ছি। জানি আপনাদের এই ভাড়ার টাকা অনেক কাজে লাগে, কিন্তু আঙ্কেল আমাদের কথা একবার ভাবুন। আপনি বাড়িওয়ালা হয়েও যদি ভাড়া না পেলে বিপদে পড়ে যান, তাহলে আমরা ভাড়াটিয়ে হয়ে কি অবস্থায় আছি, দয়া করে একটু বিবেচনা করবেন। আঙ্কেল প্লিজ আমাদের সাহায্য করুন। আঙ্কেল, আমরা অনেক দোয়া করব, আল্লাহ আপনাকে সাহায্য করবে। আসসালামু আলাইকুম। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।